সরকারি বাস স্ট্যান্ডে গাড়ি নিয়ে যেতে প্রশাসনের বাধা এবং অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু করে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের কারণে সকাল থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রোডগুলোতেও যান চলাচল বন্ধ আছে। এতে টানা চার দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে শত শত যাত্রী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন ধর্মঘটকারীরা। যে ভোগান্তিগুলো হচ্ছে কারণ যানবাহনের কারণে আমরা সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারতেছি না, কেন আমরা সাধারণ জনগণই ভুক্তভোগী কেন হবো? এখান থেকে ওই দিক থেকে এদিকে যেতে পারতেছে না। আমি যাবো মৌলভীবাজার, কিন্তু সকাল থেকে এখন এক ঘন্টা থেকে খাড়াইছি, কোনো বাস নাই। আমাদের এই অনির্দিষ্টকালে ধর্মঘট চলবে যতদিন পর্যন্ত জেলা প্রশাসন আমাদের এই দাবি দাওয়া না মানবে, এবং আমাদের এই ধর্মঘটের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই পরিবহন ধর্মঘট চলবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান জাহির। জাহির, ধর্মঘট বন্ধে প্রশাসনে কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন। আর চতুর্থ দিনের মতো হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে কোনো বাস দূরপাল্লা বাস ছাড়েনি। হবিগঞ্জ বাস মালিক সমিতি এবং শ্রমিকদের তিন দফা দাবিতে পরিবহন শ্রমিক ধর্মঘট চলছে, যাতে করে হবিগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এ বিষয়ে আমি মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কর সুবর রায়ের সাথে কথা বলে যা জানিয়েছি যে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তো ইতিমধ্যে বাস মোটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটি এখন তারা বৈঠকে বসেছেন। তারা আগামীকাল জেলা প্রশাসকের সাথে বৈঠকে যদি সুন্দর কোনো সিদ্ধান্ত আসে, অথবা আগামীকাল বিকাল থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে বাস স্বাভাবিক চলাফেরা করবে এবং হবিগঞ্জবাসীর দুর্ভোগ হয়তো লাঘব হতে পারে। মালিহা, ধন্যবাদ। এতক্ষণ সাইদুজ্জামান জাহিদ জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে।